প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.sctv/dprcadvancedpaintreatment এই ঠিকানা, এবং আমাদের সাথে স্কাইপেতেও আপনারা অংশ নিতে পারেন sctv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন তাঁর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এমন একজন রোগীর সাথে, আমরা কথা বলবো তাঁদের সাথে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন মেরুদণ্ডের চিকিৎসা প্রসঙ্গে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে মেরুদণ্ডে সাধারণত কী কী ধরনের সমস্যা হয়? ধন্যবাদ। আসলে এখন আমরা যে রোগীগুলো পাই এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি যে ব্যথা রোগী হয় তার মধ্যে মেরুদণ্ডের সমস্যা অন্যতম, এবং মেরুদণ্ডের রোগী ডে বাই ডে কিন্তু বেড়েই চলছে, এবং মেরুদণ্ডের নানাবিধ সমস্যা রোগী শরীরের অন্যান্য সমস্যার চেয়ে মেরুদণ্ডের রোগীর সংখ্যাই বেশি। এবং আগে যে রোগীগুলো ছিল বয়স্ক, এখন কিন্তু তা না, এখন বেশিরভাগ রোগী ইয়াং এবং যারা পেশাগত বিভিন্ন কাজে কর্মরত। আমরা মেরুদণ্ড সমস্যাকে দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল সমস্যা, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল সমস্যা। 90% থেকে প্রায় 95% হচ্ছে মেকানিক্যাল প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আমরা ক্লিনিক্যালি রোগীগুলোকে যখন বিভিন্ন সমস্যা আসে, এক একজন এক এক কমপ্লেইন আসতে পারে, কেউ বলতে পারে মেরুদণ্ডের সমস্যা ব্যথা, কেউ বলতে পারে মেরুদণ্ড বেঁকে গিয়েছে, কেউ হাঁটতে অসুবিধা হচ্ছে, কারো হয়তো কাজ করতে অসুবিধা হচ্ছে, কেউ হয়তো শুয়ে থাকলে ব্যথা, কেউ বলে হয়তো আমি হাঁটাহাঁটি করলে ব্যথা, বা কারো কাছে ব্যথার অনুভূতি বিভিন্ন রকম বলে থাকে, কেউ হয়তো বলে যে আমার পা ঝিঝিক লাগে বা শিশির করে, কারো কাছে অবস লাগে বা বোধহীন লাগে, এই সকল কমপ্লেইনগুলো নিয়ে আমাদের কাছে আসে। এবং আমরা যখন ডায়াগনোসিস করি দেখি সেটা ইতিমধ্যে বলছিলাম যে দুভাগে ভাগ করা হয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে মেকানিক্যাল, আর তার মধ্যে অন্যতম হচ্ছে ডিক্স প্রোল্যাপস বা PLID আমরা যে রোগ বলে থাকি। এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি যেমন পাই, আবার পাশাপাশি দেখা যায় যে মেরুদণ্ডে হাড় ক্ষয় হয়ে যাওয়ার কমপ্লেইনও কিন্তু অনেকের আছে যে হাড় ক্ষয় হয়ে যায়। হাড় ক্ষয় হয় কেন? ধন্যবাদ। এটাও আমাদের যে বাকি আপনার মেকানিক্যাল সমস্যার ভিতরে অন্যতম। হাড় ক্ষয় হচ্ছে মেরুদণ্ডের এমন একটা সমস্যা, এটা আমরা ডাক্তারি ভাষায় ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে 40-45 বা ততোর্ধ্ব নরনারী এই সমস্যাটা ভুগে থাকে। শরীরের অন্যান্য টিস্যু যেভাবে ক্রমাবনতি আস্তে আস্তে ডিক্রিজ হতে পারে, শক্তি সামর্থ্য হারাতে পারে, দাঁত যেমন পড়ে, স্কিন যেমন আপনার কুচকিয়ে যেতে পারে, চুল পড়ে যেতে পারে বা চুল পেকে যেতে পারে, চোখে সমস্যা হতে পারে, তদ্রূপ আমাদের মেরুদণ্ডের বা হাড় ও জোড়ার ডিজেনারেটিভ চেঞ্জ হয় বয়স বাড়ার সাথে সাথে। এটা হচ্ছে অন্যতম কারণ, বয়সজনিত সমস্যা। তাছাড়া হাড় ক্ষয় অন্যান্য বিভিন্ন রোগে হতে পারে, যেমন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা রোগ, এটা অটোইমিউন ডিসঅর্ডার আমরা বলে থাকি, এটা সাধারণত বাচ্চা মধ্যবয়স থেকে হতে পারে, বাচ্চাদের বিভিন্ন আর্থ্রাইটিস রোগ, তা থেকেও কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে হাড় ক্ষয় রোগ হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস আছে যেটা আমরা 100 টাইপসেরও বেশি বলে থাকি, তা থেকে কিন্তু আস্তে আস্তে হাড় ক্ষয় রোগ আসতে পারে। তাছাড়া বিভিন্ন কাজকর্মে চলাফেরা যদি আঘাত পায়, পড়ে গিয়ে থাকে স্পাইনে বা মেরুদণ্ডে কোনো কারণে আঘাত পেয়ে থাকলো 2-3 বছর আগে বা 5-6 বছর আগে, যেই জায়গাটা আঘাত পেলো বা যে স্থানে ইঞ্জুরি বা ট্রমাটা হলো ওই জায়গায় কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকবে এবং এক পর্যায়ে ওই জায়গায় ক্ষয় হতে পারে। অনেক সময় যে ক্ষয় হয় আমরা বলি যদিও, কিন্তু দুটি হতে পারে, একটা হচ্ছে ক্ষয় হতে পারে এবং যে জায়গায় ক্ষয় হয় সেখানে অস্টিওফাইট হতে পারে বা হাড় বেড়েও যেতে পারে। আমি এই কথাতেই আসছিলাম, যেমন হাড় ক্ষয়ে যায় আবার দেখা যায় উল্টোটা হাড় বেড়ে গেছে, এরকমও দেখা যায়। মানে হাড় বেড়ে যাওয়ার বিষয়টি আসলে কি? ধন্যবাদ। আসলে হাড় ক্ষয় যখন হয় মেরুদণ্ডে স্পাইনে, আমাদের মেরুদণ্ডে যে হাড় থাকে বা আমরা যেটা ভার্টেব্রা বলে থাকি, ভার্টেব্রার উপর একটা কভার থাকে পেরিওস্টিয়াম, যখন ক্ষয় হয় এই পেরিওস্টিয়ামটা ক্ষয় হতে পারে, এবং পেরিওস্টিয়ামে যে জায়গাটা ক্ষয় হয় সেই জায়গাটাকে ক্ষয়টা পূরণ করার জন্য ভিতরে যে বোনস থাকে, আন্ডারলাইন বোনস, সেই বোনস ক্ষয়টা পূরণ করার জন্য সে গ্রোথ হয়, বেড়ে যায়, তখন যেখানে ক্ষয় হলো সেখানেই গ্রোথ হয়।
তখন দেখা যায় বডির বিভিন্ন জায়গায় হাড়ের দেখা যায় জায়গায় জায়গায় গ্রোথ হচ্ছে ওখানে বেড়ে গিয়েছে দিস ইজ অস্টিওফাইট এটা হচ্ছে ন্যাচারাল একটা টেন্ডেন্সি কিন্তু কিছু মানুষের মধ্যে মানে ভুল ধারণা থাকে যে হাড় বেড়ে যাচ্ছে তার মানে তাকে ক্যালসিয়াম কম খেতে হবে ক্যালসিয়াম মানে ডিপোজিট হয়ে ওখানে হাড় বাড়ছে মানে এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ আপনার সাথে আমি একমত এবং আপনার সাথে আমি আরো সংযোজন করছি সেটা হচ্ছে শুধু এটা না শরীরে ব্যথা বেদনা হলেই বাংলাদেশে মানুষের একটা টেন্ডেন্সি আছে শিক্ষিত হতে অশিক্ষিত সবাই প্রায় আমরা দেখে থাকি আমি আমার প্র্যাকটিসে দেখি এই যে এটা একটা মিথস এবং সমাজে এটা মানে প্রচলিত এই বিষয়টা আমরা জানবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কাটচন্দ্র দাস বলছিলাম জি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা মেরুদণ্ডের সমস্যা হাঁটতে গেলে হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ হাঁটতে গেলে আমার গা হাত পা কাঁপে মনে হয় পড়ে যাবো এরকম অবস্থা হ্যাঁ একটু সাজেশন চাচ্ছি কি করে ভালো হবো আর আপনার বয়স কত বয়স আমার 57 57 বছর আচ্ছা এমনি আপনার কোনো ব্যথা হয় শরীরে না কোনো ব্যথা নাই হাঁটতে গেলেই মনে হয় পড়ে যাবেন হাত পায়ে কি শক্তি আছে বা মুভমেন্ট করতে বা কাজ করতে মানে আপনার বাম পাশে বাম সাইড জি বাম পায়ে বলুন বাম পায়ের একটু সমস্যা আপনার উইকনেস আর কি হ্যাঁ তারপর আমি এমআরআই করছিলাম বলছে যে আপনার L4 L5 এর সমস্যা মেরুদণ্ডের সেটা আমি চলাফেরা করতে খুব সমস্যা এটা আপনি সাজেশন দেন আপনার দুই হাতে শক্তি আছে আপনার দুই হাতে হাতে হ্যাঁ দুই হাতে শক্তি আছে হ্যাঁ জি মেইন সমস্যাটা পায়ে হচ্ছে হ্যাঁ পায়ে বাম সাইডে শক্তি কম বাম পায়ে জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার আমরা যে সমস্যাগুলো নিয়ে মেরুদণ্ডের অন্যতম সমস্যা এবং উনি একটা আমরা বলবো টিপিক্যাল রোগী টিপিক্যাল মানে আদর্শ রোগী মানে এই জাতীয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ওনার বয়স 60 এই বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা বলছিলাম হাড় ক্ষয় রোগ আছে পাশাপাশি ওনার মেরুদণ্ডে অন্যতম যে সমস্যার কথা আমরা বলি PLID ওনার L4-5 ডিস্কেও প্রোল্যাপস আছে দুইটা একসাথে হয়ে যাওয়ার কারণে ওনার এক পায়ে কিন্তু যে নার্ভ রুট থাকে রুট কম্প্রেশন হওয়ার কারণে পায়ে শক্তি কমে আসছে যার কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে আসলে এই বয়সে 60 ইয়ার্স ওল্ড অনেক সময় যদি আপনার অপারেশন করা হয় বা দেখা যায় যে কোনো কারণে অপারেশন করতেই হয় সেটা হচ্ছে মেডিকেল যদি ইমার্জেন্সি হয়ে দাঁড়ায় একেবারে যে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না বা বড় আকারে পা একেবারেই প্যারালাইজড হয়ে গিয়েছে অলরেডি মাসেল পাওয়ার 0 বা 1 তখন ইমার্জেন্সি অপারেশন করতে হয় কিন্তু ওনার ক্ষেত্রে সেটা কিন্তু করার প্রয়োজন নেই ওনাকে রিহাফিজিও করতে হবে এবং রিহাফিজিও অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা একজন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে হসপিটালাইজড হয়ে আনুমানিক কয়েক সপ্তাহ এই চিকিৎসাটা চালিয়ে গেলে অনেকাংশে এই সমস্যা আস্তে আস্তে কমে আসবে এবং ওনার যখন বাকিটা জীবন কিন্তু উনি আস্তে আস্তে ভালো থাকতে পারবে শুধু আমরা কিছু নিয়ম কানুন এগুলো শিখিয়ে দিই আর পাশাপাশি ওনাকে হাড় ক্ষয় প্রিভেন্টিভ কিছু সাপ্লিমেন্ট খেতে হতে পারে যেমন গ্লুকোসামাইন হায়ালিউরোনিক অ্যাসিড ভিটামিন ডি অনেক সময় বাংলাদেশে ঘাটতি থাকে এই জাতীয় ভিটামিনগুলো ওনার প্রয়োজনে খেতে হতে পারে আচ্ছা আমরা মিথসগুলো নিয়ে কথা বলছিলাম আসলে এটা অনেকটা অনেক কিছু জানার আছে তার আগে আমাদের সাথে একজন অতিথি আছেন আমরা তার সাথে কথা বলবো আপনি যেটা বলছিলেন যে এখন ইয়াং জেনারেশন মধ্যে কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে এবং আমাদের সাথে অতিথি যিনি আছেন উনিও কিন্তু ইয়াং সো আমি ওনার কাছে একটু চলে যাই আপনার নামটা বলে আপনি কি কাজ করেন এটা একটু বলেন আমার নাম মনির তো আমি আছি দেশের বাইরে জব করতেছি আপনি কোথায় জব করছেন দুবাইতে আছি আর কি দুবাইতে আপনি কাজ করেন এখন কি ট্রিটমেন্টের জন্য এসেছেন জি ট্রিটমেন্টের জন্য আসছি আচ্ছা আপনি কি ধরনের সমস্যা ছিল এবং প্রাথমিক অবস্থা আপনার যে পিএলআইডি আর কি আপনার কমরের পদ্মপত্র পিএলআইডি তো এটা পরে ডায়াগনোসড হয়েছে বাট আপনার সমস্যাগুলো কি ছিল সমস্যাটা আপনার অ্যাকচুয়ালি ওটা জিম করতে গিয়ে প্রবলেমটা হয়েছে হাঁটতে চলতে মানে সমস্যা হতো আর কি পায়ের মধ্যে সবসময় ব্যথা করতো বাম পায়ে তো এমআরআই করার পরে আর কি জানা গেল যে সমস্যাটা আপনার পিএলআইডি তো বাইরে যখন করা হয়েছে ওখানে বলছে অপারেশন করার জন্য তারপরে না আমি অপারেশনে যাই নাই তো স্যারের একদম ফেসবুকে স্যারের অ্যাড্রেস পাইলাম স্যারের সাথে যোগাযোগ করার পরে তো স্যার বলছে আপনি আসেন তারপরে দেখি কী করা যায় আর কি তো এখন মোটামুটি 90% মানে এখানে আপনি ট্রিটমেন্টটা মানে কি করেছেন কতদিন ধরে আছেন আছি প্রায় এক মাস চার পাঁচ দিন আপনি কি ভর্তি হয়েছেন এখানে আচ্ছা এখানে
ট্রিটমেন্টটা কিভাবে করা হচ্ছে বা দিনে কয়বার? দিনে আপনার তিনবার ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি আছে, ওগুলো দিতে আছে, বিভিন্ন দিনে তিনবার করে দিতে আছে আর কি। এখন কেমন বোধ করছেন? এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেটার। আচ্ছা, আমি আপনার সাথে আরো পরে কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো দর্শক, লাইনটি সম্ভবত কেটে গেছে, একটু কষ্ট করে আরেকবার চেষ্টা করুন। আমরা কথা বলছিলাম ইয়াংদের মধ্যে এই প্রবলেমটা এখন দেখা যাচ্ছে, উনি যেমন এসছেন প্রাথমিক অবস্থায় কিছু প্রবলেম ছিল, তারপরে উনি আসলে রাইট প্লেসে আসতে পেরেছেন, তা ওনার সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, উনি আসলে টোটালি কমপ্লিট পিএলআইডির একজন রুগী তো, এবং ইয়াং। আমরা পিএলআইডি রুগী যদি ইয়াং রুগী যে সকল রুগী পাই, বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসায় রিহ্যাব ফিজিও যদি সঠিকভাবে করানো যায় তাহলে রুগীগুলো ভালো হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে এবং রুগীকে কিছুদিন কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়, যেমন ট্রিটমেন্ট ছেড়ে দিলো আবার কিছুদিন তাকে এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে, এবং আমরা এখানে বেসিক এডুকেশনও দিয়ে থাকি রুগীদেরকে, নট অনলি যে শুধু কাল ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে না, কারণ আপনার অপারেশন পরেও যদি রুগী এডুকেশন না নেয় বা যেই কারণে তার সমস্যাটা হয়েছে একই রকম কজ যদি আবারও সে করতেই থাকে, তাহলে দেখা যায় একটা ডিক্সে হয়তো প্রলাপস হলো সাজেজ L4-5 কোমরে, কিছুদিন পরে দেখা যাবে L3-4 আবার হতে পারে বা L5-S1 হতে পারে, সেটা যেন না হয় আমরা রুগীদেরকে বিভিন্ন বেসিক এডুকেশন এখানে ট্রেনিং করানো হয়, শেখানো হয় নিয়মকানুনগুলা, রুগী অভ্যস্ত হয়ে পড়ে, কারণ মানুষ অভ্যস্ত না হলে কিন্তু কোনো কাজ করবে না, যে কোনো কাজে আপনারা দেখবেন আমরা যে ডাক্তারি করি এটা কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছে পেশাগত কারণে, আমাকে নতুন কাজ দিলে কিন্তু করতে আমি ওটা আনন্দ পাবো না, তদুর রুগীকেও আমরা এক্সারসাইজ বলি, যারা এসে গিয়ে ফিজিও বা রিহ্যাব নেয় তারা কিন্তু বাসা গিয়ে আর এক্সারসাইজ করে না, কারণ হয়ে ওঠে না পরিপার্শ্বিকতার কারণে, সময়ের কারণে অভ্যস্ত না, কিন্তু যখন আমরা হসপিটালাইজড করি রুগীগুলো কিন্তু তারা কিন্তু এখানে একটা স্কুলের মতো রেগুলার ট্রিটমেন্ট চলে, স্কুলে যেমন বিভিন্ন সাবজেক্টে পড়ালেখা হয়, ট্রেনিং হয়, টিচার শেখানো হয়, তদুর আমাদের এই হসপিটালও এইভাবে আমরা রিহ্যাব করে থাকি এবং পাশাপাশি রুগীকে এডুকেশন দেওয়া হয় যে উনি শোয়া থেকে বিছানা থেকে শোয়া থেকে উপরে বসবে কীভাবে, হাঁটবে কীভাবে, নিচু জিনিসে কিছু পড়ে গেলে সেখান থেকে উঠাবে কীভাবে, কাজ করবে কীভাবে, বসার ধরনটা কী, মানে এগুলো শিখিয়ে দেওয়া হয় যাতে করে সে পরবর্তীতে এগুলো করে মেইনটেইন করতে পারে, মেইনটেইন করে এবং তাকে সুস্থতা হয় অভ্যাসে পরিণত করে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি ওয়ালিউল্লাহ বলছি খুলনা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার মা একটু কানে কম শুনে, এই জন্য ওনার ব্যাপারটা আমি ইয়া করতে ভয়েস ট্রান্সফার করতেছি। ওকে, মার বয়স হচ্ছে প্রায় 52, তো ওনার হাঁটুতে একটু সমস্যা হয়েছে, আমি এবার দেখলাম যে চেয়ারে নামাজ পড়তেছে, তো আমরা এখান থেকে আর কি হাঁটু ফুলে যায়? হাঁটু ফুলে যায় না, কিন্তু অনেকক্ষণ বসে পাকের কাজ বা কোনো কিছু কোটা কাটা করতে গেলে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মেরুদণ্ডের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান।
আমাদের সাথে দর্শক একজন ছিলেন বিরতির আগে, তিনি প্রশ্ন করেছিলেন তার মায়ের হাঁটুর ব্যথা প্রসঙ্গে, সেই বিষয়টা একটু জানতে চাই। হ্যাঁ, ওনার মার হাঁটুর ব্যথা একেবারেই শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে, এবং এই বয়সেই সাধারণত এই হাঁটুর রোগগুলো হয়ে থাকে, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। উনি কিন্তু নামাজ স্বাভাবিকভাবে পড়ছিল বলছিলেন, এখন হাঁটু ব্যথা, এখন চেয়ারে নামাজ পড়ছে। ওনাকে এখন থেকেই এই জিনিসটায় ওনাকে মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে যদি দীর্ঘমেয়াদী চেয়ারে বসে নামাজ পড়ে, হাঁটু না ভাঙে, উঠবস না করে, তাহলে কিন্তু হাঁটুর রোগ আরও বাড়তেই থাকবে। এবং অস্টিওআর্থ্রাইটিক যে চেঞ্জ, হাঁটুর ভিতরে যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন যেটা হতে থাকে, যেটা হচ্ছে এখন, সেটা কিন্তু ডে বাই ডে আরও ওর্স হবে, খারাপের দিকে যেতেই থাকবে। মুভমেন্ট খুব এসেনশিয়াল। হ্যাঁ, তাহলে উনি এখন কী করবে? কারণ হচ্ছে উনি কিন্তু হাঁটু ভেঙে বসতে গেলে ব্যথা হয়, নামাজ পড়ার জন্য তাকে রুকুতে বা সেজদায় যেতে হয়, তখন কিন্তু হাঁটু ভেঙে বসতে গেলে হাঁটুতে ব্যথা হতে পারে, সিঁড়ি বাইতে গেলে বা নিচে উজু করতে গেলে তাকে হাঁটু ব্যথা হতে পারে। এখন তাহাকে ওনাকে রিহ্যাব ফিজিও কন্টিনিউ করতে হবে। আপাতত বাসায় উনি যদি কিছুদিন গরম সেঁক দেয়, হট ওয়াটার ব্যাগ দিয়ে দুবেলা, এবং ব্যথানাশক মলম বা ক্রিম মার্কেটে পাওয়া যায় ওষুধের দোকানে, সেখান থেকে মলম বা ক্রিম দিয়ে যদি দুবেলা গরম সেঁক দেয়, অনেকাংশে ব্যথা কমে যেতে পারে, কিছুদিন ব্যথার ওষুধ খেতে পারে, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে সেটা করতে হবে। এবং ব্যথা যখন কমে যাবে, অ্যাকিউট স্টেজ চলে যাবে, উনি কিন্তু আবার স্বাভাবিক নামাজ পড়বে। কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে শুধু যেই জায়গায় নামাজ পড়ে, যেটা আমরা জায় নামাজ বা বিছানা যেখানে নামাজ পড়ে, সেই জায়গাটা কিন্তু যেন হার্ড না হয়, ডাইরেক্ট ফ্লোর বা শক্ত জায়গায় যেন নামাজ সে না পড়ে। আমরা তো সাধারণত ফ্লোরে জায় নামাজ বিছিয়ে নামাজ পড়ি। হ্যাঁ, সে জায় নামাজটা একটু মোটা হতে হবে এবং সফট হইতে হবে। যদি সে বিছানা উপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেটা আরো বেটার। কারণ হচ্ছে হাঁটুর সামনে আমাদের যে বাটি থাকে প্যাটেলা, তার সামনে কিন্তু কোনো মাসেলস ওইভাবে নেই বা কোনো প্যাড বা ফ্যাট নেই। যখন সে রুকু থেকে সেজদায় যাবে, হাঁটু গেড়ে বসতে হয়, তখন কিন্তু ওখানে অস্টিওআর্থ্রাইটিস রোগী ওনার মতো যারা, তাদের কিন্তু এই আপনার প্রদাহটা আরো বেড়ে যেতে পারে। মানে এটা খুবই একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আসলে, যে এবং এটা মানে কিভাবে অ্যাড্রেস করতে হবে, যেটা আপনি বললেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তাহলে এখন উনি কি করবেন? এখন যেটা করতে হবে, ওনাকে কিছুদিন যদি উনি রিহ্যাব ফিজিও করে, এই সমস্যাটা এখনই চলে যাবে, আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে। বিভিন্ন এক্সারসাইজ আছে, কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, যেমন উঁচু জায়গায় বসে কোনো খাট বা চেয়ারে বসেও করতে পারে, বা যে কোনো কিছু একটু উঁচু একটা প্লেসে বা খাটের কিনারে বসে পা একটা একটা করে উপরে উঠানো, আবার ছেড়ে দেওয়া, হাঁটুটাকে সোজা করা, আবার হাঁটুটাকে ছেড়ে দেওয়া, দিস ইজ কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এবং গরম সেঁক দেওয়া, হাঁটুতে মলম দেওয়া, বা কোনো ডাক্তার বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি উনি কিছুদিন পেইন কিলারও খায়, এই ক্ষেত্রে এতে কোনো ভয়ের কোনো কারণ নেই, কয়েক সপ্তাহ ওনার যদি কিডনি ভালো থাকে তাহলে এই সমস্যাটা চলে যাবে। তারপরও যদি সমাধান না হয়, ওনাকে অবশ্যই অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে। সেক্ষেত্রে এই কার্টিলেজ প্রোটেক্টিং বিভিন্ন অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, বিভিন্ন থেরাপি আছে, সেদিকে ওনাকে আগাতে হবে। আমরা যে বিষয়টা কথা বলছি এটা যদি আমরা একটু ছবিতে দেখি, আমার মনে হয় আরও দর্শকদের জন্য ক্লিয়ার হবে। আমাদের সাথে আমাদের এখানে কিছু ছবি আছে। এটা হচ্ছে আসলে যেটা আমরা কোমর ব্যথার ইতিপূর্বে বলেছিলাম, অন্যতম সমস্যা পিএলআইডি। পিএলআইডি জিনিসটা কি, এটা অনেক সময় রোগীরা বুঝতে চায়, এবং এখন মোটামুটি রোগীরা জানে, মোটামুটি যেহেতু রোগীরা ইন্টারনেটে সার্চ দিলে বা বিভিন্ন ডাক্তারদের পরামর্শ অনেক কিছু জানতে পারে। তারপর আমি বোঝাচ্ছি, উপরে যে ছবিটা আছে একেবারে উপরে, ওটাই হচ্ছে ডিস্ক। আমাদের দুই হাড়ের মাঝখানে থাকে চার দুইটা কালার, মাঝখানের যে কালারটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, ভিতরে বোঝায় যায় নিউক্লিয়াস ভিতরের অংশটা, আর বাইরে চারপাশে যে ওটার কভার করে আছে, দিস ইজ এনিউলাস ফাইব্রোসাস। এই জিনিসটা নিউক্লিয়াস পালপোসাস, যেটা বড় আপনার কিছুটা হালকা নীল মাঝখানে হালকা নীলটা, এইটাই কিন্তু ফেটে, ওই যে যে কভারটা থাকে এটাকে ফেটে ছিঁড়ে, কভারটা ছিঁড়ে বের হয়ে যেতে পারে, যেটা নিচের ছবিতে এবং ওই পাশে যে গোল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, যে বুঝেই যায় যে হালকা নীল অংশটা ফেটে বের হয়ে আসছে, এসে হলুদ একটা তারের মতো দেখা যাচ্ছে, এটাকে চাপ দিয়েছে। হলুদটাই হচ্ছে আমাদের নার্ভ, আমাদের শরীরের ইম্পর্টেন্ট নার্ভ, এবং কোমর থেকে পায়ের দিকে নার্ভ সাপ্লাই হয়, যার কারণে রোগীরা যখন ওখানে কম্প্রেস হয় তখন রোগীর পায়ের দিকে ব্যথা চলে যেতে পারে, কারো কোমর ব্যথা নাও থাকতে পারে। পিএলআইডি রোগী যে কমপ্লেন করবে সবসময় কোমরে ব্যথা হবে তা না, সাধারণত একিউট অবস্থা, একিউট মানে শুরুতে প্রাথমিক পর্যায়ে কোমর ব্যথা হবে, এবং এক পর্যায়ে কোমর ব্যথা নাও থাকতে পারে। এটা যে ছবি আছে, এটা হচ্ছে আমাদের কোমর ব্যথা, আমরা যেটা বলছিলাম ইতিপূর্বে
যে অন্যতম যে কারণ 95% এখানে মোটামুটি দেয়া আছে ছবিগুলা এটা তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এটা বেশিরভাগ ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন যে অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় রোগ হাড় ক্ষয়টা এরকম আমাদের মেরুদণ্ডে হাড় ক্ষয় হতে পারে এবং বেড়ে যেতে পারে একেবারে আমাদের যে ছবিটা আছে এটা একেবারে নিচের অংশে লাল আমরা তীর দিয়ে বুঝিয়েছি ওখানে ডিস্ক এবং হাড় বোথ অস্টিওফাইট ওখানে তৈরি হয়েছে ডিস্কটা কিন্তু শুকিয়ে একেবারে থিন হয়ে গিয়েছে যেটা আমরা ফাইব্রোসিস বলে থাকি ফাইব্রোস্ট হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এবং অস্টিওফাইট তৈরি হয়েছে হাড় বেড়ে গিয়েছে তখন কিন্তু কোমরে ব্যথা হবে নার্ভে কম্প্রেস করতে পারে বা লিগামেন্টে সে প্রেসার দিতে পারে সফট টিস্যুতে প্রেসার দিতে পারে রোগী একটু কাজকর্ম করতে বা বিছানা একটু এদিক সেদিক হতে তার তীব্র কোমরে ব্যথা হতে পারে আর উপরে মাঝখানে যে ছবি সেটি ডিস্ক হার্নিয়েশন যেটা আমরা পিএলআরডি বলছি তাছাড়া এই যে স্ট্রাকচার আছে টোটাল স্ট্রাকচারের ভিতরে পিছনে আমাদের তো সামনে যে হাড় একটার উপর একটা বসানো এগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনিয়াস জয়েন্ট বা পিছনে দুটো হাড় আবার পিছন দিক দিয়ে লেগেছে সেখানেও যে না যে জয়েন্ট আছে দিস ইজ এটা এক প্রকারের সাইনোভিয়াল জয়েন্ট ওখানে কিন্তু কিছু ক্যাপসুল থাকে সাইনোভিয়াল মেমব্রেন থাকে এবং পানি থাকে দিস ইজ ফেসেট জয়েন্ট আমরা বলি অনেক সময় ফেসেটো ফেসাইটিস বা ফেসেটে ব্যথা হতে পারে ফেসেট জয়েন্টের ব্যথা নিয়ে রোগী কোমর ব্যথার কথা বলতে পারে মানে কোমর এমন একটা অংশ আমাদের শরীরের যে উপরের অংশ এবং নিচের অংশকে কোমর আলাদা করে এবং দুটো অংশকে সে ধরে রাখে এবং শরীরের শক অ্যাবজর্ব হিসাবে কাজ করে এবং সবচেয়ে বেশি ইঞ্জুরি বা সমস্যা হতে পারে আমাদের এই মেরুদণ্ডে এবং কোমরের অংশে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে রোগীরা আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন টেলিভিশনে ভলিউম কম নিয়ে কথা বলছেন আমি মিরপুর থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম যে আমার আম্মার একটু খুব সমস্যা উনি খুব দীর্ঘদিন ধরে একটু সমস্যা ভুগতেছে জি একটু আমার আম্মার সাথে একটু কথা বলো ওনার সমস্যাটা নিয়ে জি দেন ওনাকে দেন আমার ডান পায়ে মানে ব্যথা কোমর থেকে পায়ের গিরে আমার পুরাটাই ব্যথা করে ডান হাত ডান পা বয়স কত আপনার নিচে গোড়ালি ব্যথা করে আপনার বয়স কত আমার 48 48 ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিস আছে আর এই এই যে ব্যথা করে বলছেন ডান পা ডান হাত এবং ডান গোড়ালি এই এই জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি ইতিমধ্যে হ্যাঁ পিজি তে গেছিলাম ওখানে দেখাইছি কি কি সমস্যা বলেছে ডাক্তার সাবরা জি কি রোগ বা কি সমস্যা বলেছে আপনাকে এই রোগে একটা সমস্যা আপনি আপনি হাঁটা চলা ফেরা করলে কি ব্যথা বেড়ে যায় নাকি শুয়ে থাকলে বেড়ে যায় হাঁটা চলা করলে একটু ভালো থাকি বসে থাকলে আবার ব্যথাটা বাড়ে আর শুয়ে থাকলে সবচেয়ে বেশি হয়ে থাকে এই লেভেল দুটোতে ঘাড়ে সার্ভাইকেল 4-5-5-6 এই দুটো লেভেলে বেশি হয়ে থাকে এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে যে ঘাড়ে এবং কোমরে ডিস্কের সমস্যা আপনার দর্শক আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে ফেলতে হবে আপনার যে ডাক্তার সাহেবদের তত্ত্বাবধানে আছেন ওনাদের সাথে কথা বলে বা কোনো বিশেষজ্ঞের পরামর্শে আপনাকে এমআরআই করে দেখতে হবে এটা মেরুদণ্ডের ডিস্কে কম্প্রেশন আছে এবং ওনার আপনার বয়স যেহেতু একটু বেশি সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এখানে হাড় ক্ষয় রোগও পাশাপাশি থাকতে পারে এমআরআই এর উপর নির্ভর করে আপনার চিকিৎসা তারপরে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি রিহাফিজিও কিছুদিন অনেক সময় প্রয়োজন হলে হসপিটালে রেখে করা যায় তাহলেই সমস্যাগুলো চলে যায় আর আমি যেটা বলবো আপনাকে পাশাপাশি আপনার বিছানা কারেকশান করতে হবে আপনার বিছানা যদি আপনি ফোম বা জাজিমে শুয়ে থাকেন সেটাকে কারেকশান করে নর্মাল বিছানা তৈরি করতে হবে একটা পাতলা তোষক ব্যবহার করতে হবে এবং বিছানা পুরাতন হয়ে থাকলে সেটাকে কারেকশান করতে হবে অনেক সময় ফ্লোরিং করেন আপনারা সেটাও করা যাবে না বা কাজের জন্য অনেক সময় পীড়া বা টুল বা মাটিতে বসে কাজ করেন এই জাতীয় মানে অবস্থানে বা ভঙ্গিমা কাজ করা যাবে না আপনার এখন যেটা আমার সাজেশন যে আপনার নেক্সট একটা এমআরআই যদি করা যায় সমস্যাটা আরও ক্লিয়ার হয়ে যাবে দেন আপনার চিকিৎসা দিতে আরও সহজ হয়ে যাবে
আমাদের সাথে মনির ভাই আছেন, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের আপনার যে প্রবলেমটা প্রথমের দিকে ছিল এখন বললেন যে অনেকটাই কমে এসেছে, আপনি কি ধরনের জব করতেন বা কি ধরনের কাজ করেন, দুবাই থাকেন আপনি, তখন মানে তখনই কি শুরু হয়েছে না এটা জবের কারণে কিনা এটা একটু জানতে চাচ্ছি যে আপনার নেচার অফ জবটা কেমন? না অ্যাকচুয়ালি আসলে জবের কারণে কোনো প্রবলেম হয় না, প্রবলেমটা হয়েছে আপনার জিম করতে গিয়ে আর কি। মানে এটাকে হঠাৎ কোনো আঘাত পেয়েছিলেন আপনি? না এটা আস্তে আস্তে হয়েছে, সম্ভবত আপনার কমর অনেক প্রেশার পড়ার কারণে আপনার যে ডিস্কটি আপনার ফেটে গেছে আর কি। তো প্রথম অবস্থায় বোঝা যায় নাই, প্রথম অবস্থায় আপনার একটু কমরে ব্যথা ছিল, এক্সারসাইজ করতাম বিভিন্ন আপনার পেন কিলার খাওয়ার পর কমে যেত, তো হঠাৎ আস্তে আস্তে পেনটা আপনার পায়ের দিকে চলে গেছে। আচ্ছা, তো পায়ের দিকে চলে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখানো হয়েছে, ওনারা সেম পেন কিলার দিত, ইঞ্জেকশন, তারপর কমে যেত আর কি। তো দেশে আসার পরও ডাক্তার দেখাইছি, উনি 6 মাসের মেডিসিন দিলাম, খাইলাম, কোনো কাজ হয়নি আর কি। আচ্ছা, তারপরে আপনি ফিজিওথেরাপি নিয়ে স্টার্ট করে অনেকটা উপকার পেয়েছেন। আমি যেটা ওনার সম্পর্কে একটু জানতে চাইবো যে যেটা আমরা দেখে থাকি যে যারা দেশের বাইরে থাকে এমন ধরনের নেচার অফ জবটা এমন হয় যে যে কারণে কিন্তু পিএলআইডিটা হয়, ওনার ক্ষেত্রে সেটা হয়নি এবং এটা মানে হঠাৎ হয়েছে, মানে সেই বিষয়টা একটু জানতে চাই। ওনার উনি যদিও আসলে দেশের বাইরে থাকে, আমরা দেশের বাইরে যে রোগীগুলো পাই বেশিরভাগই পেশাগত কারণে হয়, আমরা ওনার ক্ষেত্রে এটা হয়নি, কিন্তু ওনার না হলে ওনার মতো কিন্তু অনেক রুগী আছে যেটা জিম এক্সারসাইজ, আমরা এখন মডার্ন এই এখন যে দুনিয়াতে বেশিরভাগ ইয়াং ছেলে মেয়ে জিমে যেতে চায় যে মুটিয়ে যাবে, এজন্য জিম করা বা বিভিন্ন অনিয়ন্ত্রিত জিম, আমি প্রায় পেয়ে থাকি বিভিন্ন ইয়াং রুগী জিম করার পরে ডিক্সের সমস্যা হয়ে গেছে, ঘাড়ে সমস্যা, ইভেন কি অনেক প্যারালাইসিস, ফুল প্যারালাইসিস হয়ে যেতে পারে। কারণ হচ্ছে জিম করার কিছু রুলস আছে, নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসেরই এডুকেশন লাগবে, মানে জিম করার ক্ষেত্রে মনে হয় কিছু আমাদের নিয়ম কানুন জানা দরকার যেটা আমরা জানি না, এবং এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি অপারেশনবিহীন মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম, আমাদের সাথে যিনি অতিথি আছেন তার সমস্যা প্রসঙ্গে, এবং উনি জিম করতে যেয়ে কিন্তু ওনার সমস্যাটা হয়েছিল। তো জিম করতে যেয়ে আমাদের কিছু হয়তো নিয়মকানুন মানা উচিত যেটা আমরা জানি না, সেই প্রসঙ্গটা একটু জানতে চাইব। যে আমি যেটা বলছিলাম এর আগেও যে আসলে জিমের কিছু রুলস আছে, নিয়মকানুন আছে, এবং জিম কে করবে সেটাও একটা ইম্পর্টেন্ট, মানে কোন কোন পেশাজীবী জিম করবে, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং জিমের টাইপস আছে, সেটা অ্যারোবিক্স আছে, নন অ্যারোবিক্স, ওয়াইড বিয়ারিং, নন ওয়াইড বিয়ারিং, বিভিন্ন প্রকার জিম এক্সারসাইজ আছে। তো আমরা প্রায়ই রুগী পেয়ে থাকি যে ওনার মতো উনিও যেটা হয়েছে যে অনেক সময় খুব মানে হার্ড জিম করে থাকে, যেমন ওয়াইড বিয়ার করা হয় অনেক সময়, অনেকে অ্যাবডোমিনাল মাসেলকে আপনার যদি ইয়া থাকে স্ট্রেন্দেন করার জন্য বিভিন্ন ফ্লেকশন টাইপের এবং ওজন নিয়ে এক্সারসাইজ করে থাকে, যার কারণে দেখা যায় কোমরে ডিস্কের সমস্যা হতে পারে, যেগুলো বলে খুব স্ট্রেনাস এক্সারসাইজ গুলো সেটাতে, এবং যার কারণে হঠাৎ করে ডিস্কে যে কোনো সময় সমস্যা হতে পারে। যে কোনো প্রপার যদি ইনস্ট্রাক্টরের মাধ্যমে জিম করা যায় তাহলে করা যেতে পারে, কিন্তু সাধারণ যারা আমরা নর্মাল পেশাজীবী, আমরা যারা স্পোর্টসের সাথে জড়িত না বা কোনো অ্যাথলেট না বা পেশা হিসাবেই আমাদের এই কাজ না, আমার মতে তারা ভুলেও জিমের ধারে কাছে যাওয়া ঠিক না। কারণ হচ্ছে তাদের জন্য কি করবে, তাদের জন্য বেস্ট এক্সারসাইজ সাঁতার কাটা, বেস্ট এক্সারসাইজ হাঁটা এবং রানিং, এগুলো হচ্ছে আমাদের যারা আমরা যারা অন্য পেশাজীবী তাদের জন্য। জিম করবে বিভিন্ন প্লেয়ার, অ্যাথলেট বা বিভিন্ন রেসলার হতে শুরু করে, ফুটবল ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের জন্য আসলে জিম, এবং তাদের যে ইনস্ট্রাক্টর থাকে এবং ওখানে কিন্তু ফিজিও থাকে, তারা কিন্তু তাদেরকে ওইভাবে ট্রেন্ড করায়। কারণ
জিমে যদি আপনার শুধুই যে আপনাকে ভারী কাজ করলে ভারী এক্সারসাইজ করলে ডিস্কের প্রলাপস হবে তা না যথেষ্ট এখানে আপনার যে খাবারের একটা ব্যাপার থাকে তার আপনার পানির চাহিদা অনুযায়ী পানি খেতে হবে কারণ হচ্ছে অনেক সময় যদি পানি কম থাকে শরীরে তাও কিন্তু একটা হঠাৎ করে ইঞ্জুরি হয়ে যেতে পারে এবং খাবার কখন খেয়ে জিম করবে না না খেয়ে করবে এগুলো কিছু রুলস আছে তো এইগুলা মেনে চলতে হয় এবং এটা বিশাল এনাদার একটা সাবজেক্ট তো আমাদের যারা সাধারণ মানুষ তারা হয়তো হঠাৎ করে শখ হয়েছে সে জিম করছে বা বডি বিল্ড করছে আসলে এই জাতীয় অ্যাক্টিভিটি করা আমার মতে দীর্ঘমেয়াদী আপনার এই সকল প্রবলেম তৈরি করে ফেলবে কারণ এক পর্যায়ে সে কিন্তু আর জিম করতে পারবে না তার পেশাগত কারণে তখন কিন্তু তাকে ছেড়ে দিতে হবে জিম তখন সে উল্টা মুটিয়ে যেতে পারে এবং বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা তৈরি হতে পারে তো যাই হোক আমার সাজেশন যদি জিম তারপরও করতে হয় লাইট এক্সারসাইজ সে করতে পারে লাইট যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো বলে লাইট এক্সারসাইজ ওজন ছাড়া এক্সারসাইজ এই জাতীয় এক্সারসাইজ করতে পারে যদি সাঁতার কাটতে পারে সেটা আরও বেটার বা হালকা জগিং করা বা রানিং করা বা হালকা হাঁটা এগুলোই আমাদের জন্য সাধারণ মানুষের জন্য প্রযোজ্য না হলে ওনার মতো এরকম একটা দুর্ঘটনা হতে পারে কারণ উনি কিন্তু ভুগছে স্টিল উনি বাইরে ওনার কাজের প্রবলেম হচ্ছে একটা ছোট একটা প্রবলেমের কারণে কিন্তু লাইফে অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হয়েছেন তিনি আচ্ছা আমি যেটা বলছিলাম যে এত ধরনের মিথস আমাদের সমাজে প্রচলিত আছে যেমন যে যেটা বলছিলাম যে হাড় বেড়ে যাওয়া এটা একটা মানে সমস্যা এবং এই ক্ষেত্রে বলা হয় যে ধারণা করা হয়ে থাকে যে ক্যালসিয়াম তখন কম খেতে হবে কেননা ক্যালসিয়ামই তো জমছে এই বিষয়টা যদি একটু বলেন আসলে হাড়ের যে মূল গঠন উপাদান এক্ষেত্রে বিভিন্ন মিনারেলস হ্যাঁ ক্যালসিয়াম একটা উপাদান আছে বিভিন্ন মিনারেলস বা বিভিন্ন উপাদান দিয়ে হাড় গঠন করা হয় এবং হাড় যখন হয় যেটা আমরা ডাক্তারি ভাষা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বলে থাকি মানে হাড় বৃদ্ধি হয় আমাদের যখন আমরা ছোট থাকি বা একটা নিউবর্ন বেবি আস্তে আস্তে সে আপনার অ্যাডাল্টে আসে মানে তার অনেকগুলো লাইফ সে পার করে অ্যাডোলেসেন্স দেন অ্যাডাল্ট আস্তে আস্তে সে বড় হতে থাকে তখন কিন্তু আমাদের বডির যে বোনসের যে গ্রোথ দিস ইজ নর্মাল গ্রোথ এবং আমরা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে এবং মানুষ বড় হতে থাকে এক পর্যায়ে এসে সেটা কিন্তু যখন বয়স একটা জায়গায় থেমে যায় সাধারণত ২৫ পরে গিয়ে তখন কিন্তু একটা স্থির অবস্থায় থাকে দীর্ঘমেয়াদী তখনও কিন্তু ব্লাস্টিক অ্যাক্টিভিটি ক্লাস্টিক অ্যাক্টিভিটি চলতে থাকে কিন্তু খুব বেশি না কিন্তু যখন আমাদের বয়স বাড়ার সাথে সাথে সেটা কিন্তু অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমে যায় তখন ক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়তে থাকে মানে হাড় ক্ষয় হওয়ার প্রবণতাটা বাড়তে থাকে হাড় যে জন্মানো ন্যাচারাল প্রসেসে সেটা কমে যায় ওই সময়ই যেটা শুরু হয় যে এই সকল আর্থ্রাইটিস বা হাত ব্যথা সমস্যা যে হাড় ক্ষয় রোগটা শুরু হয় তো আমাদের ধারণা যে ওই সময় আপনারা বলছিলেন যে বাংলাদেশের মানুষের ধারণা যে মনে হয় ক্যালসিয়াম কমে গিয়েছে বা ঠিকমতো খাচ্ছে না যার কারণে হয়তো তার ব্যথা হচ্ছে এটা একটা ভ্রান্ত ধারণা রোগগুলো আমরা আইডেন্টিফাই করি প্রত্যেকটা রোগকে আলাদা আলাদা যেমন ওনারও কিন্তু ব্যথা হয়েছে এখন উনি কিন্তু ব্যথা ওনার মতো যে কমপ্লেন উনি কোমর ব্যথা পায়ে ব্যথা একই রকম কমপ্লেন একটা আর্থ্রাইটিস রোগীরও হতে পারে অস্টিও আর্থ্রাইটিস কোমরে যদি স্পন্ডালোসিস হয়ে থাকে কিন্তু ওনার কজ আর ওই রোগীর কজ কিন্তু একেবারে আলাদা টোটালি আলাদা মানে উপসর্গটা একই একই রকম প্রকাশ কিন্তু একরকম যেমন জ্বর এখন আমরা এর আগে চিকুনগুনিয়া নিয়ে কথা বলছি ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া বা বিভিন্ন ভাইরাল ফিভার সব জ্বরেই জ্বর আসবে টেম্পারেচার হাই হবে শরীরে ব্যথা বেদনা হবে কিন্তু জ্বরগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি যে আলাদা আলাদা এবং এক এক জ্বরের চিকিৎসা এক এক রকম তদ্রূপ এই মেরুদণ্ডের সমস্যাও বিভিন্ন রকম কারো ক্ষেত্রে ডিস্কের সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে হাড় ক্ষয় জনিত সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে যেটা বলছি হাড় বেড়ে যাওয়া সমস্যা হতে পারে এটার সাথে ক্যালসিয়ামের তেমন কোনো সমস্যা বাংলাদেশে নেই তবে হ্যাঁ ক্যালসিয়ামজনিত সমস্যাও কিন্তু শরীরে ব্যথা বেদনা হতে পারে তো সেটা বাংলাদেশে কিন্তু অবশ্যই ফোনটি নিয়ে আবার কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তাতিবাজার থেকে অর্জুন পাল বলছিলাম জি বলুন আমরা শুনতে পাচ্ছি আচ্ছা ওই সমস্যা হচ্ছে আমার ওয়াইফের বয়স হচ্ছে 34 ওনার বাম পায়ে মানে হাঁটুর নিচে মাংসপেশি থেকে আঙ্গুল পর্যন্ত ব্যথা এবং হালকা কিন্তু উনি হাঁটতে পারে না মনে হয় যে প্যারালাইসিসের মতো অবশ হয়ে গেছে তার জন্য শুধু ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলি খাওয়াচ্ছি কিন্তু এতে কোনো ইমপ্রুভ হয় না এবং ডাক্তার দেখাচ্ছি আমি তাও কোনো ইমপ্রুভ পাচ্ছি না আজকে 18 গত যাবত হচ্ছে আর এখন কি করতে পারি স্যার ওনার কোমরে কোনো ব্যথা আগে হয়েছিল কখনো
না না কোমরে ব্যথা নেই উনি আপনি পেশায় কি করে হাউসওয়াইফ 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 আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার একটা পায়ে কাপ মাসেলস পেইন মানে হাঁটুর নিচের যে বড় মাসেলসটা কাপ এখানে আরো কিছু মাসেলস আছে তো এটা সাধারণত ওনার যে সমস্যা বুঝেই যাচ্ছে আসলে এটা কোমর থেকে হচ্ছে যদি কাপ মাসেল পেইন হয় এবং সেটা যদি হাঁটতে গেলে রোগীর কাছে মনে হয় যে প্যারালাইসিস ভাব অবশ বোধহীন হাঁটতে পারে না বা শক্তি পায় না শক্তি না পাওয়ার মূল কারণটি হচ্ছে ওনার নার্ভাস সিস্টেমে কোথাও প্রবলেম হচ্ছে যার কারণে উনি কিন্তু যখন স্বাভাবিক হাঁটতে যায় সে কিন্তু মাসেলসে শক্তি পায় না এটা ওনার কোমরের দ্রুত একটা এমআরআই করে ফেলতে হবে আমার মনে হয় দর্শক আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে মেরুদণ্ডের আপনার ওয়াইফের একটা এমআরআই করে ফেলেন দেখবেন সমস্যাটা খুব সহজেই বোঝা যাবে কারণ আপনার এখন আপনি যে চিকিৎসা নিয়েছেন গুড বা ডাক্তার সাহেবরা চিকিৎসা দিয়েছে যে ক্যালসিয়াম খাচ্ছেন বিভিন্ন ভিটামিন খাচ্ছেন যেহেতু সমাধান হয় না আপনাকে যেটা অ্যাড্রেস করতে হবে আপনার রোগ নির্ণয়ে কারণ হচ্ছে যদি রোগ সঠিকভাবে নির্ণীত না হয় রোগ নির্ণয় হতে হতে কয়েক বছর চলে যাবে রোগটা তখন কিন্তু আরও খারাপের দিকে চলে যাবে আগে রোগ নির্ণয় অ্যাড্রেস করতে হবে যদি সঠিক রোগ নির্ণয় করা যায় অন্তত রোগী আর খারাপ হবে না কারণ আপনি যে পেইন এখন ব্যথার ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিন খাচ্ছেন এই ক্যালসিয়াম অযথা খেলেও শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে সেজন্য ওনাকে একটা এমআরআই করলেই সমস্যাটা বোঝা যাবে অনেক সময় যেটা দেখা যায় যে কোমরে যেমন যেটা বললেন যে অস্টিওফাইটের সমস্যা এটা কি পিঠেও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জাগায় অস্টিওফাইট আমাদের বডিতে যেখানেই হাড় আছে বা যেখানেই জয়েন্ট আছে সেখানে কিন্তু অস্টিওফাইট হতে পারে সেটা হাঁটুতেও কিন্তু হতে পারে আচ্ছা হাঁটুর মধ্যে হতে পারে অ্যাঙ্কেলে হতে পারে ইভেন কি ছোট জয়েন্টও হতে পারে সবচেয়ে বেশি স্পাইনে বা মেরুদণ্ডে হয় মেরুদণ্ডে সবচেয়ে বেশি হয় আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন জসীমউদ্দিন মৃধা লিখেছেন স্যার আমি সৌদি আরব প্রবাসী আমার বয়স 31 ওজন 73 লম্বা 5.4 ফুট আমি নামাজে উল্টে পড়ে গেলে ব্যথা পাই এখন সব সময় ব্যথা অনুভব হয় আর আমি দিনে প্রায় 12 ঘন্টা বসে কাজ করি এখন কি নিয়মে চলাফেরা করলে ভালো থাকতে পারবো হ্যাঁ উনি হয়তো পড়ে গিয়ে একটা আঘাত পেয়েছে এবং ওনার যে ওজন এজ ওজন এবং হাইটের সাথে সবই ঠিক আছে ওনার একটি প্রবলেম পেশাগত বুঝেই যাচ্ছে উনি একটা না 12 ঘন্টা বসে কাজ করে এটা কিন্তু আমরা বারবার বলছি নট অনলি একটা না 12 ঘন্টা ধরে কাজ করা এটা আসলে অনেকটা দীর্ঘ সময় অ্যাকচুয়ালি দীর্ঘ সময় হয়ে যায় অনেক সময় কাজের ক্ষেত্রে যাওয়া বা কাজে মনোযোগ থাকলে হয়তো খেয়াল করে না যে সে বসেই আছে এটা যারা ডেস্ক জব করে তাদের এটা হয়ে থাকে এই ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার ওনাকে যেটা করতে হবে প্রতি এক ঘন্টা পর পর একটু চেয়ারটা ছেড়ে উঠে ওই যে অফিসে বা যেখানে উনি জব করে না কেন সেখানে একটু পায়চারি করবে হাঁটবে বা আরেকটা ডেস্কে যাবে দেন আবার বসবে মানে একটা না যেন এক ঘন্টার বেশি কেউ বসে আমরা না থাকি কারণ এতে মেরুদণ্ডের এই যে ডিস্কের সমস্যা হতে পারে এবং 95% ডিস্কের প্রবলেম হতেই পারে এবং কারণ আবার সেই ক্ষেত্রে যদি বসা ভুল হয় বসারও কিছু ভঙ্গি আছে মেরুদণ্ড সবসময় স্ট্রেট বসতে হবে কোমর এবং যেখানে হিপ জয়েন্ট সেটা কিন্তু থাই এবং মেরুদণ্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে বসার ক্ষেত্রে অনেকে কিন্তু সামনে ঝুঁকে বসে থাকে অনেকে কাজ করার সময় অ্যাকচুয়ালি হয়েই যায় সামনে ঝুঁকে হয়ে যায় অনেক সময় পিছনে হেলান দিয়ে বসে বা অনেকে নিচে পিড়ি বা মোড়াতে সামনে ঝুঁকে ঝুঁকে বসে বসে কাজ করে এতে যে লং কাজ করার থেকে আমাদের মেরুদণ্ডের উপর বড় আকার একটা ইঞ্জুরি হতে পারে আস্তে আস্তে প্রেসার হতে হতে মাসেলস উইক হয়ে যায় লিগামেন্ট থাকে ভিতরে এবং বাইন্ডিং লিগামেন্ট থাকে আমাদের বোনসগুলো একটা সাথে একটা হাড় তো নিজে পড়ে যেত মানে বাধা আছে বিভিন্ন লিগামেন্ট এবং মাসেলস দ্বারা এই লিগামেন্ট এবং মাসেলস দেখা যায় যে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন এই ডিস্ক প্রলাপস হতে পারে বা লিগামেন্ট স্প্রেন হলেও কিন্তু তীব্র ব্যথা হতে পারে কোমরে রোগী সারাক্ষণ তার আনিজি মনে হবে এটা কি কোনো আঘাতজনিত কারণে হয়ে থাকে সাধারণত লিগামেন্টে যেটা বলছিলাম যে বসে থাকা দীর্ঘ সময় তখনও কিন্তু লিগামেন্ট স্প্রেন বা স্ট্রেন হতে পারে অনেকক্ষণ বসে থাকলে হতে পারে তাছাড়া আঘাতজনিত যে কোনো সমস্যা তো আপনার মেরুদণ্ডের সমস্যা হতে পারে এটা আসলে আমাদের জন্য সবারই এটা শিক্ষণীয় একটা বিষয় আছে যে যদিও এরকম পেশাগত কাজে যদি করতেই হয় তারপরে যে একটু মুভমেন্ট করা একটু উঠে উঠা একটু হাঁটাহাঁটি করা সেটা আসলে আমাদের করা হয় না অনেকে আবার দেখা যায় যে লং টাইম দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে আপনার উপদেশ কী হবে হ্যাঁ এই জাতীয় রোগী আমার কাছে আসে এবং বেশিরভাগ রোগী ইউরোপের মানে আমাদের যে রোগীগুলো আমরা এখন কিন্তু রোগীর মোটামুটি আপনার যে জিওগ্রাফিক্যাল আমরা ভাগ করে ফেলেছি বা বোঝাই যায়
মিডল ইস্টে যে রোগী পাই আমরা বেশিরভাগই কোমরের সমস্যা ঘাড়ের সমস্যা নিয়ে আসে আর ইউরোপ থেকে আমাদের যে রোগীগুলো আসে বেশিরভাগই পায়ের তলার সমস্যা নিয়ে আসে আচ্ছা আমরা যদি প্রলং এবং ইউরোপে আমাদের বাঙালি বা বাংলাদেশী বা আমাদের যারা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাঁড়িয়ে কাজ করতে হয় এবং ওখানে আপনার রেস্টুরেন্টে জব বা বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে ওখানে বসার সুযোগ কম থাকে অনেক সময় দেখা যায় যে হোটেলের রিসেপশনে যারা কাজ করে তাদেরকেও কিন্তু অনেক সময় অনেক প্রলং দাঁড়িয়ে কাজ করতে হয় আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে আমি একটু ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর বলছিলাম গাজীপুর থেকে বলছিলাম জি ওয়া আলাইকুম আসসালাম আমার ওয়াইফের জি জি আমার ওয়াইফের মানে রাত মানে রাতে শুয়ে থাকে তো রাতে কোনো সমস্যা নেই সকালে উঠলে ব্যথা পায় ব্যথা হয় আর কি কোথায় ব্যথা পুরো পিঠে ব্যথা আচ্ছা আপনার বিছানা কি দিয়ে তৈরি আপনি যে বিছানা শোন উনি কি দিয়ে তৈরি ওটা কিসের শোন কত বছর জাজিমটা আপনার আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি খুব সংক্ষেপে সংক্ষেপে বলছি আপনার জাজিম কি খুব উঁচু নিচু খেয়াল করেছেন আমি বুঝতে পেরেছি ওনারও আসলে শোয়ার সমস্যা হচ্ছে যেহেতু রাতে ঘুমানে সকালে উঠলে পিঠ ব্যথা হয় এবং ঘাড় ব্যথা হয় এগুলো প্লায় কমপ্লেন আসে আমাদের এবং এটা হতেও তো এক পর্যায়ে আরও খারাপ হতে পারে দ্রুত ওনার বিছানা কারেকশান করতে হবে উনি যে জাজিমে শোয় ওই জাজিম দীর্ঘদিন হয়ে গেলে তিন চার বছর বা আরও বেশি হয়ে গেলে এবং এক জায়গায় শুইতে শোয়ার কারণে চেপে যেতে পারে স্পাইনাল আমাদের মেরুদণ্ডে যে কার্ভেচার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ শোয়ার কারণে আমার মনে হয় বিছানাটা যদি উনি কারেকশান করে ফেলে ওনার ওয়াইফের ব্যথা এমনি চলে যাবে আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএটিভি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে শেষ হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সময়সীমা দেখা হবে আগামী পর্বে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে